শিলিগুড়ি শিবমন্দির এলাকাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গ্যাস কাটার দিয়ে এটিএম ভাঙার চেষ্টা করতে গিয়ে আগুন ধরে যায় এটিএমটিতে, আগুনে পুড়ে যায় পুরো এটিএমটি। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে। জানা যায় গভীর রাত আনুমানিক 2:30 নাগাদ ওই এটিএম এর ভিতরে বেশ কয়েকজন দুষ্কৃতী নিজেদের মুখ ঢেকে প্রবেশ করেছিল। এটিএম এর শাটার নামিয়ে গ্যাস কাটার দিয়ে মেশিনটি কাটার চেষ্টা করছিল তারা। তবে সেই সময় পুলিশের একটি পেট্রোলিং গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তাদের নজরে আসে ঘটনাটি। তারপরেই পুলিশের সঙ্গে হাতাহাতি হয় দুষ্কৃতীদের এবং ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্যাস কাটার দিয়ে এটিএমটিতে আগুন লেগে যাওয়ায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের কর্মী, মাটিগাড়া থানার পুলিশ সহ উচ্চপদস্থ আধিকারিকেরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ,